আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি এখানে ঘুরতে এসে আপনার কি অনুভূতি হচ্ছে? স্কুল কলেজ বন্ধ থাকার পরে কি বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি? কিন্তু আমাদের সাভারে তো কোনো বিনোদন কেন্দ্র নাই, তো আপনি কি সরকার কর্তৃপক্ষের কাছে দাবি জানান যে আমাদের জন্য একটা ভালো ব্যবস্থা করা হোক, বাচ্চাদের জন্য একটা খেলার পার্ক করা হোক সরকারিভাবে, এটা কি আপনার দাবি? জি, ধন্যবাদ। কয়েকদিন পরে এখানে বড় বড় অট্টালিকা বা ভবন গড়ে উঠবে, এখানেও কিন্তু এই জায়গাটাও কিন্তু হারিয়ে যাবে আমাদের জন্য। এই জায়গাতেও কিন্তু আমরা এসে আমরা বিনোদন বা বাচ্চাদের নিয়ে আমরা ঘোরাফেরা করতে পারবো না। তা আমাদেরকে আবার নতুন করে এই ধরনের কোনো জায়গা খুঁজতে হবে, আর যদি জায়গা না থাকে তাহলে সেই আগের মতোই বাচ্চাদেরকে নিয়ে ঘরের ভিতরে আমাদেরকে বন্দি দশায় থাকতে হবে। তো আমি অনুরোধ করব যে এই আপনার এই প্রোগ্রামের মাধ্যমে, এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি অনুরোধ করব যে যারা কর্তৃপক্ষ আছেন, সাভারে একটি বিনোদন পার্ক বা একটি শিশু পার্ক শিশুদের জন্য খুবই প্রয়োজন, যেটা আমাদের সময় উপযোগী একটি, কারণ এত বড় একটি শহর, লক্ষ লক্ষ লোকের বসবাস, যেখানে 7.5 লক্ষ ভোটার, এই শহরে কিন্তু একটি বিনোদনের কোনো জায়গা নেই, শিশুদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। তো অনুরোধ করব যে কর্তৃপক্ষ যদি এগিয়ে আসে, এই ধরনের খোলা জায়গায় যদি শিশুদের বিনোদনের বা ঘোরাফেরার একটু জায়গা তারা করে দিতে পারেন বা এই ধরনের কোনো উদ্যোগ তারা গ্রহণ করেন, তবে অবশ্যই এটা আগামী দিনের জন্য ভালো হবে, আমাদের আগামী দিনে তারা তাদের বিকশিত হবে, তাদের মন মানসিকতা বিকশিত হবে। জি, ধন্যবাদ। আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একজন দর্শনার্থী এখানে এসে উপস্থিত হয়েছে, আমি এখন তার কাছ থেকে জানতে চাইবো যে আপনার অনুভূতিটা কি আজকে 14 ফেব্রুয়ারি এবং 2 ফাল্গুন এই উপলক্ষে কি আপনি আপনার বাচ্চাকে নিয়ে এখানে ঘুরতে এসেছেন? আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? নাম সুজন। আজকে ভালোবাসা দিবস, আমি ভালোবাসা দিবসে আমার কন্যাকে নিয়ে এসেছি ঘুরতে বিকালে সময়টুকু। আসলে সাভারে তো বিনোদনের জায়গাটুকু কম, তারপরে বিকালবেলা যতটুকু সময় আছে এই সাভারের নয়াবাড়ি বালু মাঠে, এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক লোকজন, অনেক মহিলারা বাচ্চারা এখানে খেলাধুলা করতে আসছে, ঘুরতে আসছে, এরকম একটা পরিবেশ পাওয়া আসলে সাভারে বিনোদন পার্ক হিসেবে কোনো কিছু যারা সাভারের গুরু দায়িত্বে আছেন তাদের কাছে চাপ বেড়ে থাকে না, কেমন লাগছে কিনা? ধন্যবাদ। আমি এখন বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করব যে বাচ্চাটার অনুভূতিটা কি, কেমন লাগছে? অনেক ভালো লাগছে আমার। স্কুল কলেজ বন্ধ থাকার কারণে কি সবসময় ঘরের ভিতরেই থাকে? ও, এখন একটু বিনোদন নেওয়ার জন্য বাবার সাথে বাইরে এসেছো? ধন্যবাদ। দর্শক, আমরা দেখাতে চেষ্টা করতেছি আশেপাশে যে দেখেন হাজার হাজার দর্শনার্থী এই বালু মাঠে, ছানি ভাই যে কথাটা বলেছিল তার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যদি আমাদের